কি দেখছে কি দেখছ খাইবা খাওয়াবি চলো খাওয়াই চলো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আমরা এখন লালবাগ কেল্লায় আছি। লালবাগ কেল্লার কিছু ইতিহাস আমি আপনাদেরকে বলবো। সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম 1678 খ্রিস্টাব্দে এই লালবাগ কেল্লার প্রাসাদ দুর্গটা নির্মাণ করার চেষ্টা করছিল, বাট সমাপ্ত করতে পারেনি। আরেকজন আসছে, শায়েস্তা খান 1684 খ্রিস্টাব্দে সে প্রাসাদ নির্মাণের কাজ শুরু করছে কিন্তু শেষ করতে পারেনি। অ্যাকচুয়ালি তারা শুরুই করছে, শেষ করতে পারেনি। তো তারা হয়তো ভাবছে আমরা শেষ করতে পারবো, কিন্তু আমরাও মনে হয় না শেষ করতে পারবো। সৌন্দর্য দেখা শেষ করতে পারবো না, আমরা সৌন্দর্য দেখতেই আসছি। অ্যাকচুয়ালি ঢাকা শহর যে ব্যস্ততম এলাকা, তেমন তো ঘোরা টোরার জায়গা অতটা প্লেস নাই। তো আসলাম আজকে, আমার সাথে আমার গেস্ট আছে মুবিন ভাই, তো ভাইয়ের সাথে আসলাম আজকে ঘুরতে। তো মুবিন ভাই, কি অবস্থা? রুম ভাড়া দেয় না রাত্রে? রুম ভাড়া এটা হচ্ছে শায়েস্তা খানের প্রিয় কন্যা পরিবীবীর সমাধি। এখানে তো আমরা আসুন ভিতরে যাই। আরো ওই দিকটা মসজিদ, তিন গম্বুজের মসজিদ। ঘোরার জন্য ফ্রেশ এনভায়রনমেন্ট এটা, আমার কাছে খুব ভালো লাগে। এই জায়গাটা খুব শান্ত, মানুষজন তেমন নাই, তবে ছুটির দিন মানুষ এখানে প্রচুর থাকে। ঘোরার খুব ভালো একটা প্লেস। তো ভাই, পরিবীবী সম্বন্ধে তুমি কিছু বলো। লোকমুখে শুনছিলাম পরিবীবী অনেক সুন্দর আছিল। পরিবীবী অনেক সুন্দর? ভাই হ্যাঁ, কেমন লাগতেছে? খিদা লাগছে। খিদা লাগছে খাইবা খাওয়াবি চলো খাওয়াই চলো চলো আজকে বাইরে খাওয়ামু চলো। আমরা চলে আসছি বোম্বেতে, কিন্তু এটা ইন্ডিয়ার বোম্বে না, এটা বাংলাদেশের বোম্বে, ঠিক আছে? তো ভাই, পছন্দ হয়েছে তোমার? এখন ভিতরে যা খাইতেছে, মানে যা খাইতে চাও খাও, সমস্যা নেই। অনেক কিছু পেটের মধ্যে হাতি দৌড়াইতেছে, খাওয়াইলো কথা, এই তো চলো চলো খাবে তো আসো। ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই হচ্ছে বোম্বে বিরিয়ানির ওনার। তো ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? তো ভাই আপনার নাম কি? ইনশাল্লাহ আমার অনেক সারা, আমি এক বছরের ভিতরে আমি যথেষ্ট পরিমাণ সারা পেয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেটা আমার মানে সবচেয়ে ধারণা যে আমি আমার যে খাবারটা,
টেস্টটা মানে ভালো করে কীভাবে করা যায় সেটার উপরে আমি সবচেয়ে সবসময় ডিপেন্ড করতাম যে ভালো কাস্টমারকে খাও, ভালো কাস্টমার জি আপনি যত খাবার ভালো দিবেন কাস্টমার ততই। তো এইভাবে আমি আসলে আমি খাবারটা সবসময় ভালো করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ এটার জন্য সারাও পাচ্ছি। আমার অনেক দূর থেকে কাস্টমার আসে, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে। তো ভাই এই বোম্বে বিরিয়ানি এটার নাম মানে এটা হচ্ছে আমি বলি আপনাকে, যেমন ধরেন আমি ইন্ডিয়াতে আমার ম্যাক্সিমাম আমার হচ্ছে ইন্ডিয়াতে ব্যবসা আছে একটা, তো ওখানে আসা যাওয়া বেশি, তো ওখান থেকে আমার একটা মানে খাবার মানে খুব ভালো লাগছিল, তো ওইখান থেকে আমার একটা মাংস গুলো আছে সেগুলোতে আমি করি না এবং সেটা হারাম আমি মনে করি সেই মাংসটা দিয়ে, এবং আমি আমার নিজে গরু কিনে নিজে গরু জবা দিয়ে তারপরে আমি টেস্ট করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি আসলে অবশ্যই টেস্ট করবো। তো আপনি দেখেন কী কী আছে, প্রাইস কেমন? আপনি আমাদের স্পেশাল কাচ্চিটা যদি খান 120 টাকার ভিতরে খেতে পারবেন, 120 টাকায়। আপনি নর্মাল কাচ্চিটা খেতে পারলে 90 টাকায়। তারপরে সবচেয়ে লোয়েস্ট যেটা হচ্ছে 50 টাকা আমরা স্টার্ট করিনি, আগামী মাসে 1 তারিখ থেকে এই নির্বাচনের পর থেকে 1 তারিখের থেকে আমরা স্টার্ট করবো। আশা করি 50 টাকার কাচ্চিও আমি খাওয়াবো। 50 টাকার কাচ্চি পাওয়া যাবে বোম্বেতে, তো ইনশাল্লাহ 1 তারিখের থেকে স্টার্ট করবো। আর আরেকটা আছে যে গরুর তেহারি যেটাকে বলে, হ্যাঁ মশালা তেহারি, আমাদের হচ্ছে তেহারিটা একটু ডিফারেন্ট, মশালা তেহারি বলে, এটা আমরা 80 টাকা করে এক পাচ্ছি, এবং আমাদের হচ্ছে মশালা তেহারিটা একটা বাটি আমরা দিই 150 টাকায়, মানে 150 টাকার ভিতরে 150 টাকা এক বাটি দিই, যেখানে একটা লোক দুজন খেতে পারে আরামসে, ঠিক আছে। আর হাফটা হচ্ছে আমাদের 80 টাকা। আরেকটা হচ্ছে মোরগ পোলাও, যেটা একটা স্পেশাল একটা বড় একটা মুরগি পিস দিয়ে হোয়াইট রাইস দিয়ে আমি 120 টাকা দিয়ে মোরগ পোলাও দিচ্ছি, এবং পার্সেল যদি কেউ নেয় সেটাও আমি বাটিতে দিয়ে রাইসটা পুরো ভরে দিয়ে একটা পিস দিয়ে দিচ্ছি 120 টাকার ভিতরে। মোরগ পোলাও কত? 120 টাকা। 120 টাকা। আর হচ্ছে আরেকটা আমি এই মানে সবচেয়ে লোয়েস্ট খাবার যেটা হচ্ছে, যদি সন্ধ্যার সময় মনে হয় আপনি একটা নাস্তা করবেন 50 টাকা একটা মুরগি বিরিয়ানি তেহারি টেস্ট করতে পারবেন। হ্যাঁ অনেকের তো সন্ধ্যায় একটা নাস্তা খাবেন 50 টাকা আপনি তেহারি খেতে পারবেন, খুবই সুন্দর একটা খাবার ভালো করছি 50 টাকা আপনি তেহারি। এটা কি সামনের মাস থেকে? এটা স্টার্ট হয়ে গেছে, তেহারি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ আর 1 তারিখ থেকে কাচ্চির আমরা 50 টাকার কাচ্চি টেস্ট করবো। আচ্ছা ঠিক আছে, তো ভাই আপনি আমাদেরকে দেন প্রত্যেকটা আইটেম থেকে এক একটা করে দিবেন, আমরা খাই ইনশাআল্লাহ, আপনারা খেয়ে টেস্ট করে দেন। হ্যাঁ অবশ্যই, আমার কথার কাজে মিল আছে। হ্যাঁ আমরা একটু দেখবো টেস্ট করে, সমস্যা নেই। ওকে তো গাইস আমরা বসি খাই, আপনাদেরকে জানাই দিচ্ছি। Few decades ago. আমরা চলে এসেছি খুব অন্তিম পর্যায়ে, তো এখন খানদানি ভোজের পালা। তো এই আমরা খাবার নিলাম, এটা হচ্ছে গরুর কাচ্চি, এটা হচ্ছে মুরগির বিরিয়ানি। আর আজকে আমি টেস্ট করবো হচ্ছে স্পেশাল মশালা তেহারি। এই তেহারিটা নর্মাল তেহারির মতো না, এখানে অনেক মশলা টসলা দিয়ে মাখা মাখা ভাতটা দেখতে পাচ্ছি। আরেকটা ইউনিক জিনিস এখানে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে 50 টাকার মুরগির বিরিয়ানি। মুরগির বিরিয়ানি 50 টাকা, জিনিসটা দেখতে খুবই ভালো লাগতেছে, খেয়ে দেখি এখন। তো ভাই শুরু করি? হ্যাঁ অবশ্যই শুরু করবো। হ্যাঁ শুরু করি তাহলে। আরও আরেকটা কথা, ওদের ডিমান্ড এতই যে বুরহানি ফিরনি শেষ হয়ে গেছে, যার কারণে আমাদের ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিতে হয়েছে। আমরা দুটো কোল্ড ড্রিঙ্কস নিছি, সো এটা দিয়ে কাচ্চা লাগবে ভালো। আচ্ছা এইখানে ভাই তুমি বলো আগে,
ভাইয়ের অনেক খিদা লাগছে রে, বুঝে যাইতেছে। চলো স্পেশাল মশলা তৈরি নাম রাখছে, নামটা ঠিক রাখা হয়েছে, নামের সাথে কাজ ঠিক আছে, নামের সাথে কাজ ঠিক আছে। কেস জোস হচ্ছে গরুর কাচ্চি, এখানে চার পিস মাংস আছে, বড় বড় চার পিস মাংস আছে, আলু তো থাকবেই, দুইটা আলু আছে, চার পিস মাংস। মাংসটা খাই দেখি ডিসটা কেমন, যেহেতু ভাইয়া বলছে এখানে ভাইয়া গরু আয়না, ইন্ডিয়ার কোনো গরু আসে না, দেশি গরু দিয়ে জবাই করে ভাই রান্না করে, তো দেখি কেমন। পার্সোনালি আমি বলবো তোর 10-10 জোস, আসলে জোস। তো আমি খাচ্ছি হচ্ছে স্পেশাল মশলা তেহারি। আমার আর কি ছোটোবেলা থেকেই তেহারির উপরে একটা দুর্বলতা ছিল, তেহারি দেখলেই আমার খেতে খেতে ইচ্ছা করতো। তো মশলা বিরিয়ানি তেহারি আমি এই প্রথম খাচ্ছি, সো আমি এখানে ওর মতন রেটিং দিতে যাচ্ছি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। মাংসের পরিমাণ অনেক বেশি, অন্যান্য তেহারির চেয়ে মাংসের পরিমাণ এখানে অনেক বেশি। মাংস যদিও ভাঙাচোড়া, এটাই মনে হয় মশলা বিরিয়ানি তেহারির বিশেষত্ব আর কি। তো গরুর কাচ্চি খাইলাম, এখন এটা হচ্ছে রোস্ট বিরিয়ানি রোস্ট, আমি এটা দেখবো খায় কেমন। আর ভাই আজকে এটা কী খেয়েছো? এটা হচ্ছে মুরগির বিরিয়ানি। বুঝতেছো তো কি দেয় নাকি আওলাই গেছে? ঠিক আছে, এটা মুরগি, এটা মুরগি না, মুরগির হাড় দিয়ে মুরগি, মুরগি, হ্যাঁ মুরগির বিরিয়ানি। আচ্ছা ঠিক আছে, এখানে মুরগির বড় কোনো পিস নাই, কিন্তু ছোট ছোট অনেকগুলো পিস আছে আছে। তবে 50 টাকায় সন্ধ্যাবেলা অনেকেই আমরা অনেক কিছু খাওয়ার খুঁজি, মানে অল্প খরচের মধ্যে খেতে চাই কিছু না কিছু। তো এই বিরিয়ানিটা আমি সাজেস্ট করবো ওই সময় ছোটখাটো খিদার জন্য আর কি, এই বিরিয়ানিটা একদম পারফেক্ট। এখানে আমি রোস্ট ভেঙে ফেলছি, রোস্টের পিস মাঝামাঝি অতটা বড় না, আর নর্মাল রাইস আর একটু ঝোল, তো দেখি। আমার সাথে একটু অবিচার হয়ে গেছে। কেন আমার সাথে অবিচার হয়েছে না? তুই দুইটা প্লেটই খাইতেছস 120 টাকা, আমি একটা 80 আর একটা 50। ওই তো যাই হোক, তুমি তো বারবার খাও, আমি তো একবারই খাবো না, এটা অবিচার হয়েছে, এটা তো মানে। তবে ভাই 10 প্লেট খাবো। ঠিক আছে যাও ভাই, 10 প্লেট আজকে খাওয়াবো, বাইরে খাওয়াবো মানে খাওয়াবো, দাঁড়ান ওকে আমি এটা নেই। আরো লাগবে, আরো কিছু লাগবে, গ্রেভিটা একটু সল্টি, আমার কাছে একটু মনে হইতেছে লবণ একটু বেশি গ্রেভিটার মধ্যে। আর মাংস কেমন? ওভারঅল ঠিক আছে, কিন্তু একটু লবণ মনে হইতেছে আমার কাছে বেশি, বাদ দিয়ে সব ঠিক আছে। আমি আলহামদুলিল্লাহ, আমি অল্পতেই খুশি, ভাই লবণ ঠিক আছে, আমি লবণ একটু বেশি খাই না, আমার একটু বেশি হয়ে গেছে। আচ্ছা ওকে, তো আমরা আপাতত খাই, খাওয়ার পরে আবার আসতেছি। তো ভাই খাবার কি ঠিক আছে হইছে না? আরো লাগবে কি কস, মাত্র তো বিকালের নাস্তা করলাম, রাতের খাবার খাবো না? রাতের খাবার ওভারঅল খাবার সবকিছু মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে। তো ভাই আপনি কিছু বলেন।
আপনাদের ভালো লাগছে মানে অবশ্যই ভালো জিনিস আপনার ভালো লাগছে, এটা আমি খুব খুশি যে আমার খাবারটা আপনাদের টেস্ট হয়েছে। এবং আপনারা না আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে যে 50 টাকা মুরগি বিরিয়ানিটা দিয়েছেন, এই জিনিসটা খুব ভালো লাগছে। ধরেন অনেকে সন্ধ্যার সময় বিভিন্ন খাবার খুঁজে, তো 50 টাকা এই খাবারটা মানে পেট পূর্তির মতো নাস্তা করা যায়, 50 টাকায় একটা নাস্তা করা যায়। তো আশা করি আপনারাও আসবেন ইনশাল্লাহ, আপনারা তো অনেক দূর থেকে আসছেন, বিভিন্ন খাবারের দোকানে আপনারা যান। তো যাই হোক, আমার খাবারটা ভালো লাগলে অবশ্যই ভালো হিসেব ওই জন্য তো ভালো লাগছে, এই জন্য আপনারা ভালো বুঝতেছেন। আশা করি ইনশাল্লাহ আপনারাও আসবেন আমার দোকানে ইনশাল্লাহ। ভাইদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে আপনি লাইক করে দিন ইনশাল্লাহ, আপনারাও একটু ভালো রিভিউ হোক ইনশাল্লাহ। তো খাবার দাবার কমপ্লিট, আজকে সব খাইলাম, ভাই খাইলো আমার সাথে মুমিন ভাই। তো আজকে পর্যন্তই, আপনারা লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এটা হচ্ছে আপনার লালবাগকেল্লা থেকে 5-7 মিনিটের পথ, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, দেখে নেবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব ওই আগের কথা গুলো করবেন। আর আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ দুইটাতেই আমরা সকল কিছু আপডেট দিয়ে দিব, সাথেই থাকবেন সামনে বেরোগের। ওকে তাহলে আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভাই তো আবার খাইতে চাইতেছে কি?